না, হ্যাঁ, কিছুটা তো অবশ্যই স্বস্তি আছে। আমার মনে হয় যে এটা পুরো কৃতিত্ব এই টিমের উপর, টিম ভালো পারফর্ম করছে, তো এই কারণে অবশ্যই ভালো লাগছে আজকে। আর যেটা বললেন যে যদি গ্রুপ রানার্স আপ হই, কোন কোন টিম আছে এগুলো হয়তো বা আমরা খুব একটা চিন্তা করছি না, পাওয়ার হিটার কে আছে না আছে ওগুলা দেখা যাবে পরে। না, আজকে ভালো খেলছি দেখে মনে হইতেছে, সবার কাছে হয়তো বা মনে হবে যে এরকম মনে হবে আজকে, হয়তো আজকে আল্লাহর রহমতে আমরা ভালো পারফর্ম করতে পারছি যেটা আমরা চাচ্ছিলাম অ্যাজ এ টিম। আবার হয়তো বা যদি এক ম্যাচে খারাপ হয় তখন আবার খুব বেশি করে সমালোচনা শুরু হয়ে যাবে, বাট আমরা চেষ্টা করতেছি অ্যাজ এ টিম যেন আমরা ভালো পারফর্ম করতে পারি। এই ফর্মেটে কিছুটা আপস অ্যান্ড ডাউন সবসময় থাকবে, আপনি সবসময় পারফেক্ট গেম খেলতে পারবেন না, কখনও কখনও আপনার খারাপ দিন যাবে, কখনও কখনও ভালো দিন যাবে, বাট আমার কাছে মনে হয় যে টিমের মধ্যে যদি ওই স্থিরতা থাকে তাহলে মনে হয় আমরা ওই জিনিসগুলো কাটিয়ে উঠতে পারবো। আই হোপ ওই জিনিসটা নিয়ে আমরা কনসার্ন এবং অ্যাজ এ টিম আমরা কিছুটা হলেও এখন সেটেলড। সবার কমিটমেন্ট ছিল আজকে মোর দেন 100%, সবসময় থাকে, বাট সবার উইলিংনেস ছিল অ্যাজ এ টিম যেন আমরা ভালো কিছু করতে পারি, কারণ আমাদের বিশ্বাস ছিল যে আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারছিলাম না, তো ওটার জন্যই আমরা উদগ্রীব ছিলাম। তো এটা আলহামদুলিল্লাহ আজকে আমার মনে হয় অ্যাজ এ টিম আমরা মোটামুটি ভালো খেলতে পেরেছি, তো এই জন্য আর কি ভালো লাগছে। শক্ত হওয়াটাই মনে হয় স্বাভাবিক, কারণ বিগত কয়েকদিনে, হ্যাঁ ঠিক আছে, আমরা মানুষ, আমরাও ভুল করি, এই কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক না এটা আমার কাছে মনে হয়, কারণ এটা আমাদের দেশ, আমরা সবাই একসাথে। আমি সবসময় কথাটা বলি, যখন আমরা খেলি পুরো দেশ খেলি একসাথে আমরা, এটা আমাদের মাথায় থাকে, এবং আমাদের চেয়ে ফিলিংস কারো বেশি না আমার কাছে মনে হয় না। তো সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি, বাট একেবারে ছোট করে ফেলা ঠিক না, তো এটা আমাদের সবারই খারাপ লেগেছে। সব ইচ অ্যান্ড এভরিথিং জি, সব সাইড থেকে। প্রথমত প্রথম কোশ্চেন কী করলেন, আমি তো আবার কোশ্চেন ভুলে যাই। ও, সুপার টুয়েলভে, আচ্ছা, আমি সবসময় একটা জিনিস মনে করি যে টি টোয়েন্টি ফর্ম্যাটটা এমন যে এখানে ছোটো দল বড় দল বলতে কিচ্ছু নেই, আপনার প্রতিটা দলই ভালো খেলার চেষ্টা করে, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন পার্টিকুলারলি কোনো
দলের একটা ব্যাটসম্যান যদি ভালো ইনিংস খেলে ফেলে ওই টিমের রান ভালো হয়ে যায়, বা একটা ভালো বলার যদি ভালো স্পেল করে ফেলে, নিজেদেরও যদি ভুল ত্রুটি বেশি থাকে তো তখন অনেক বড় মার্জিন হয়ে যায়। তো আমার মনে হয় যে প্রতিটা টিমই টি-20 ফরম্যাটে ইম্পর্ট্যান্ট, এবং আমরা যাদের সাথে খেলেছি খুব ভালো ক্রিকেটই খেলেছে ওরা, ওরাও আপ্রাণ চেষ্টা করেছে, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি, হয়তো আমরা কিছু ভুল ত্রুটি ছিল, চেষ্টা করেছিলাম যে অ্যাজ এ টিম যেন আমরা ওইটা ফাইন্ড আউট করতে পারি এবং ওই জিনিসগুলো যেন তাড়াতাড়ি শুধরে নিতে পারি। আগে একটা কথা বলেছিলাম, আমরা মানুষ, আমরাও ভুল করতে পারি, তো এখন হয়তো বা ইনশাল্লাহ যদি সুপার টুয়েলভে যাই, আপনি যেটা বললেন যে অনেক শক্ত টিম, তো চেষ্টা করব আমরা আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলার, বাকিটা রেজাল্ট আল্লাহর হাতে। স্পর্শ সবই করে, আমরা বললাম যে আমরা মানুষ, আমাদেরও ফিলিংস কাজ করে, আমাদেরও পরিবার আছে, সবারই পরিবার আছে, আমাদের বাবা মারা বসে থাকে টিভি সেটের সামনে, আমাদের বাচ্চারা বসে থাকে, তারাও মন খারাপ করে। তো আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া তো এখন সবার হাতের নাগালেই, মোবাইলেই আছে, তো সমালোচনা তো হবে, আমরা তো আশা করি সমালোচনা, খারাপ খেলেছে অবশ্যই সমালোচনা হবে, কেন হবে না, বাট সমালোচনার মাধ্যমে যদি কেউ কাউকে ছোটো করে ফেলে তো তখন ওইগুলো খুব খারাপ লাগে। অনেক কোয়েশ্চেন এসেছে রিগার্ডিং আওয়ার স্ট্রাইক রেট, আওয়ার 3 সিনিয়র প্লেয়ার স্ট্রাইক রেট অ্যান্ড অল দিস থিংস, তো আমরা তো চেষ্টা করেছি, চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই, এরকম না যে আমরা চেষ্টা করিনি, আপ্রাণ চেষ্টা করেছি, হয়তো রেজাল্ট আমাদের ফরে আনতে পারিনি। তো সমালোচনা অবশ্যই আমরা, আমাদের কাম্য সমালোচনা হবেই, বাট একটু যদি হেলদি হয় তাহলে আমার মনে হয় যে সবার জন্য ভালো, কারণ আমরাও ফিল করি বাংলাদেশের প্রাইড যখন আমরা জার্সিটা গায়ে দিই, আমাদেরও ফিল হয় যে আমাদের দেশের জন্য কতটুকু, সবারই ত্যাগ থাকে, কারো ব্যথা থাকে, কারো অনেক ধরনের ইঞ্জুরি থাকে, ওইগুলো নিয়ে আমরা খেলি, দিনের পর দিন পেন কিলার খেয়েই আমরা খেলি, হয়তোবা অনেকেই বিহাইন্ড দ্য সিন এগুলো জানে না, তো কমিটমেন্ট নিয়ে কখনো এই জন্য কোশ্চেন করা ঠিক না। তো আই হোপ এখন ইনশাল্লাহ আমরা কিছুটা সেটেল হব, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে টিমের ভিতরের যেই উদ্গ্রীবতা ছিল ওটা খুব পজিটিভ ছিল, এবং এটা পুরো আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট বা টিমের প্রত্যেকটা সদস্যেরই ক্রেডিট দেওয়া উচিত, ইনক্লুডিং আওয়ার স্টাফ, সোহেল ভাই থেকে শুরু করে রমজান, ইচ অ্যান্ড এভরিওয়ান, দে অল আর পার্ট। তো আই হোপ ইনশাল্লাহ থিংস উইল গেট বেটার। I think this win, I think probably will give us a bit of more confidence going to the Super 12, inshallah. We all know that there will be teams who are very highly competitive and highly skillful, but inshallah we'll be hopefully taking on those challenges and try to prove ourselves with them, and we're looking forward to those challenges. How proud are you of the way that your team has reacted to that first match day defeat in Scotland? The thing that happened in our first game, I think we should give a lot of credit to the Scotland team. They have executed their plans really well. Having said that, probably we were trying too hard because the expectations were there to get us a win, but we didn't do it. But after that, we had a good chat, how we want to represent ourselves, because we always feel a lot of pride when we wear our national jersey. So it takes a lot of courage, a lot of commitment. As I've mentioned to these guys, that a lot of our guys having painkillers, having injuries, but still giving it more than 100%, that was the good thing to see. And we were all were eagerly wanting to perform for our team, each and every individual. So that's what matters, because within ourselves, we can try with our heart out. But sometimes we're also human. We can do mistakes. So
sometimes we need to sit back and see those things, how do we need to react on those things and try not to replicate on those things when we get to the Super 12. But I think the energy was there. The energy was quite building in the team. Credit goes to Saqib and all the Mushi, all the other guys who have been around me, and all the other players who have been supporting each other. That was the crucial thing. Was today's performance for Bangladesh performing at their best, or was there still more to come from this Bangladesh? I think if you see our batting today, I think the thing that we've been talking about regarding, because the first two games we have been we haven't been up to the mark in the first 6 overs, both with the bat and the ball. So we had a good chat within ourselves that the intent has to be there. We need to be clear mind and with an aggressive and positive attitude. So we're happy that we have executed our plans quite well. But having said that, we can't just sit back. We still need to be thinking ourselves as an improving side, and we need to prove it again. Thank you. আমার মনে হয় যে আমি সবসময় বলে থাকি টি টোয়েন্টিতে ফেভারিট বলতে কিচ্ছু নেই, কারণ আগেই বললাম যে পার্টিকুলার ডেতে যদি কোনো টিম ভালো খেলে তো একজন ব্যাটসম্যান বা একজনই বলারই গুড এনাফ হয়ে যায় একটা টিমের জন্য, বা একটা পার্টনারশিপ গুড এনাফ হয়ে যায়। তো প্রতিটা টিমকেই আমরা ফ্রম দ্য বিগিনিং স্কটল্যান্ডের সাথে খেলেছি, ওমানের সাথে খেলেছি এবং আজকে পাপুয়া নিউগিনির সাথে খেললাম, তো আমরা প্রতিটা টিমকেই সমানভাবেই নিয়েছিলাম। একদিন হয়তো বা আমরা এক্সিকিউট করতে পারিনি, আরেকদিন হয়তো বা করতে পেরেছি। তো এক্সিকিউশন প্রতিদিন হয়তো বা হবে না, এই ফরম্যাটটাই এমন, কিছুটা উপর নিচে থাকবে, পারফরমেন্সের গ্রাফও কিছুটা উপর নিচে থাকবে। বাট আমার মনে হয় যে টিমের ভিতরের কনফিডেন্স লেভেলটা যেন নেমে না যায়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আলহামদুলিল্লাহ ওই জিনিসটা ঠিক ছিল। আমি তো সবসময় বলি যে সাকিব ইজ দ্য চ্যাম্পিয়ন প্লেয়ার ফর বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিম ইজ লাকি টু হ্যাভ আ পারফর্মার লাইক হিম। হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং থ্রু আউট হিজ ক্যারিয়ার্স। অল দ্য আদার গাইস, স্পেশালি সাকিব, হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং, হি ইজ আ চ্যাম্পিয়ন। এটা আমার মনে হয় যে বোর্ডের কর্মকর্তারা ভালো আনসার দিতে পারবেন। আমার পার্ট না এটা আর কি, আমার পার্ট খেলা। প্রথমত লিটন, আমরা জানি যে ওর ক্যাপাবিলিটি সম্পর্কে, আমরা সবাই ওকে ব্যাক করি এবং ও খুবই ভালো একজন ক্রিকেটার। ওর যে স্কিলফুল স্কিল আছে, আমার মনে হয় যে এই ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করার জন্য গুড এনাফ, এবং ও কষ্ট করছে ডে বাই ডে এবং আমরা সবাই ওকে ব্যাক করছি। আর গ্রুপের বিষয়টা, যেই গ্রুপে পড়ি ওটা নিয়ে খুব একটা আমাদের টেনশন নেই, যেই গ্রুপে পড়ি ভালো খেলতে হবে, এটাই বড় কথা। সম্মান রেখে বলছি,
পুরো পরিকল্পনা করছেন এবং আরেকটা একটা বিষয় হচ্ছে যে মুস্তাফিজ খুব নিয়ে তাকে আমাদের খুব আশা ছিল তাকে সেরকম ভাবলে আমার বলছে না তাকে নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ আছে আমাদের কাউকে নিয়ে দুশ্চিন্তা নাই, মুশফিককে নিয়েও না, মুস্তাফিজকে নিয়েও না, দে অল আউটস্ট্যান্ডিং প্লেয়ার্স, জাস্ট বিকজ তারা হয়তো কয়েকটা ম্যাচে পারফর্ম করেনি দেখা আমরা বিশ্বাস হারাচ্ছি না, প্রবাবলি বাইরে যারা আছে ওরা হয়তো বিশ্বাস হারাতে পারে, বাট আমরা অ্যাজ এ টিম ওকে ব্যাক করছি, দুজনকে ব্যাক করছি এবং আমরা ওদের সাথে আছি। না না কোনো চিন্তার কারণ নেই। থ্যাংক ইউ ফর আ পজিটিভ কোয়েশ্চেন, থ্যাংক ইউ। সাইফুদ্দিন তিনটা ম্যাচে খুব ভালো বলিং করেছে, আজকে ব্যাটিংও খুব ভালো পারফর্ম করেছে, মেহেদি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং বোলিং করছে, খুবই ভালো বোলিং করছে। নাইম প্রথম ম্যাচে 50 করলো, খুব ভালো ব্যাটিং করেছে, আমার মনে হয় যে ওদের পারফরমেন্সও আমাদের জন্য পজিটিভ একটা সাইন, কারণ একজন টপ অর্ডারে আমাদের যে স্ট্রাগলটা ছিল প্রবলি নাইম ইজ ইন ভেরি গুড টাচ এবং আই হোপ হি উইল কন্টিনিউ ইনশাল্লাহ। এবং সাইফুদ্দিন নতুন বলে দুর্দান্ত বোলিং করছে, ডেতে ভালো বোলিং করছে, মিডিল পার্টে ভালো বোলিং করছে এবং মেহেদিও খুব তাদের দুজনের পারফরমেন্স আমার মনে হয় তিনটা ম্যাচেই আউটস্ট্যান্ডিং ছিল, তো আই হোপ ইনশাল্লাহ দে উইল কন্টিনিউ এবং এটা দেখতেও ভালো লাগে কারণ অনেক সময় যদি এই এই পারফরমেন্সগুলোও আমাদেরকে ইন্সপায়ার করে, তো আই হোপ ইনশাল্লাহ ওরা আমরা যখন ইনশাল্লাহ সুপার 12-এ যাবো তখন ওরা আরও ভালো পারফর্ম করবে ইনশাল্লাহ।